আম্মা সকালবেলা দিত আমি তার জন্য খাইছে না তোমাদের জন্য খেয়ে ফেলো এইভাবে গাজর খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে লবণ মরিচ আমার ঘরে সবসময় থাকে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবে অনেক বেশি মজা যে তেঁতুল তারপর আম সব কিছুর সাথে এটা যায় আর আজকে তো জুথি নুহা সোরা আসবে সকালকের রান্নাই আছে আজকে আর কিছু করিনি সব কিছুই আছে ফিশ তারপর চিকেন চিকেন ভর্তা তারপর হচ্ছে করলা ভাজি আর এখন দুইটা বেগুন ভাজি করে ফেলবো সো এটাই আজকে ডিনার কালকে রান্না করবো অনেক হ্যালো রুফি হ্যালো বেবি সারাদিন খালি মেকআপ খাবে তুমি Yes. শুধুই স্পাইসটা লাইক করেছে দেখুন এভাবে কেটে হলুদ তারপর মরিচ একটু জিরা দিছি ঝাল ঝাল বেগুন ফ্রাই করে নিলাম আন্টির বৌমা চলে আসছে বৌমা কি লজ্জা পায় আরে বাবা আমার বাসায় ঝাড়ু টিস্যু বাজার 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 সামনে দেখতে পারবেন কি আছে আমার পাশে আসলে কি খালি বাজার করো আমরা কি খালি খাই নুহাস রুফি খুশি হয়ে গেছে সামিয়া রে খুঁজতেছে আমাদের ঘরের ছোট জামাই কত লক্ষ্মী আসার সময় বাজার করে নিয়ে আসে আর এই যে জুসটা নিয়ে আসে আমার জন্য আমার তো খুবই ভালো লাগে আমার ঘরটা আবার তোমরা না থাকলে খালি খালি আন্টিও বলতেছিল আমরা না থাকলে আমাদের বাসা তো পুরো খালি খালি আমরা দুই তিন দিন ছিলাম তিন দিনে কাজের উপরেই আন্টি খাইছে না তোমাদের জন্য খেয়ে ফেলো আন্টি ছেলে এক ছেলের বউর জন্য এতক্ষণ ওয়েট করছে আমি কত শান্তিছি এখন নিজে দিতেছে খাবার দাবার এটাই মা আন্টি বলছে যে আমার ছেলের জন্য বেগুন ভাজো বেগুন ভাজাটা অনেক মজাইছে তোমরা আজকে ডিম ভাজি দিয়ে খাই আসছো দেখলাম আন্টির এখন সাহস বাড়ছে না চলে আসছে ভালো লাগছে আন্টিও যে এভরিডে হাঁটে তো আর অনেক কিছু দিচ্ছে বলছে আমি যে যে জিনিসগুলো দিয়েছি যখন খাবা এগুলা ভিডিওতে যেন থাকে এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ ওই যে হ্যাপি দিয়ে দিচ্ছে এটা রিজিক কার্ডে বলে লেবু দিয়ে দিয়ে দিচ্ছে না লেবু দা তো কিনছি ও হ্যাপি দিছে না লেবু কিনছে একটা এটা বলতে ভর্তা যখন করব স্পেশাল ভাবে একটা ভর্তা করার জন্য এটা আজকে ভর্তা করে খাওয়াইছি এটা অনেক মজা তবে ছোট জিনিস হলো কম হইলো অনেক মজার জিনিস এটা অনেক মজার কি না পেয়ারা কেমন লাগছে বড়ি কেমন লাগছে মুখটা খান বড়ি আমাদের আরো অনেক বাজার আছে এগুলো তুমি রাখছ তাতে আমি এই পেঁয়াজটা দিয়ে মজা লাল পেঁয়াজ আরো আছে অনেক কিছু কুকিয়াপুর বাসায়
আসলেই শুধু বাজার করে নিয়ে আসি। এবার দেখি কাটতে নিয়েছো বড় মনে হয় স্নু হাস আমি এবার তিন টান দিন ছিল ছোট আরো ছোট দেখি আছে ও বর্তমান এগুলা বাড়তে হবে এগুলো কত করে এগুলা তিনটা পাঁচ পাউন্ড আচ্ছা তাহলে আমি লাস্টবার বলছিলাম যে তার জন্য চিড়া নিয়ে আসছি পেঁয়াজ আর মরিচ তাহলে এটা কই দিব বুঝছো যে আমরা একটা কম পাইছি বলবো ভিডিওতে প্রমাণ আছে ডাল ভাজা হ্যাঁ তার জন্য নিয়ে আসছি আর এই চানাচুর বড়টা নিয়ে আসছি কারণ লাস্ট বার ভাবি এত মজার মজার ভর্তা করে খাওয়াইছিল আর এটাও আমাদের শেষ হয়ে গেছিল ভালোই তো খাই এটা আমি শেষ করে গেছিলাম তার জন্যই নিয়ে আসছি আবার আমি দেখে জানি বিস্কিট খুকিয়াপুর বাসায় তো মাশাল্লাহ মেহমান আসে শুধু হ্যাঁ আসবে ইনশাল্লাহ তার জন্যই এত বাজার মেহমানদেরকে কারণ লাস্টবার আমরা অনেক বাজার করে নিয়ে আসছি তো এবার শুধু অনেক আছে যেগুলো শেষ হয়ে গেছে ওইগুলাই নিয়ে আসছে আর কি এক প্যাকেটে আসছি হ্যাঁ ওই মোয়াটা শেষ এটার কথা ভাইয়া বলছিল এটাও মজা ওইটা হাবিব গ্রোসারি থেকে আনছে উনি বলছে এটা নিয়ে যাওয়ার জন্য এবার ট্রাই করার জন্য বুঝছে এটা অনেক মজা একদম বাঙালি বাজার কোনো কিছু বাদ নাই এটা আর কত গেছিল রুফি রুফি ধনিয়া পাতা ধনিয়া পাতা পাটার ভর্তা ধনিয়া পাতার ভর্তা রুফি স্টপ ওয়াচিং বেবিস ভিডিও হ্যাঁ আর একটা দোকানে গেছি ওটা এত পুরান পরে ওইখানে হাবিব থেকে নিয়ে আসছি ওনার ওইখানে একদম নতুন একদম সুন্দর সুন্দর না গ্রান আছে মনে হয় ভালোই তিন মুঠ দিছে না চারটা মনে হয় ভালোই বাজার করা হয়েছে টুকটাক আর এখন লন্ডনে অবশ্য মানে শাক সবজির একটু ক্রাইসিস চলতেছে না কোনো সবজি নাই বেগুন খাই না নাকি খাই আর বেগুন দিয়ে যে ইয়ে করবো আছে ওটার জন্য নিয়ে আসছি বেগুনই করবো আমি চলে আসছি হ্যাঁ করো আর লাকে প্রেমের বাসে তো দিব করে এটা সবাই খাইতে খুব পছন্দ করে আসো তোমার তো এখন আমরা ফ্রিজে যাব আমাদের ভিতরের ফ্রিজে পড়বে মনে হয় তো আমরা বাইরে আসছি এখানে খুকিয়াপুর পুরো একদম ভরা হ্যাঁ মাশাল্লাহ গতবারই কিন্তু অনেক বাজার আছে তো এইগুলো একদম ভরা আছে তার জন্য আগে এবার কিছু মনে লাগে না খুকিয়াপুর ফ্রিজ অনেক বড় তার জন্য সে বড় একটা হ্যান্ডেল নিয়ে আসছে এটা তোলার জন্য নয়তো আল্লাহ এগুলো কিন্তু তোলাও ব্যাপার আছে না খুকিয়াপুর আমি ভয়ে আর ফ্রিজ থেকে কিছু বাইরে করতে পারি না
কারণ কুটে পুষ্টিটা অনেক বড় আর আমারটা তো ছোট ডিপ ফ্রিজ তোমারটা তো যেমন অত আরাম করে রাখতে পারো না আমারটা তো আরাম করে রাখা যায় না অনেক ছোট সমর বুদ্ধি বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে আর ঘর জমায় থাকা লাগে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে সব বাঙালি সব খাবার দাবার পাই এটাই অনেক বেশি বাঙালি ভাইদের জন্য অনেক থ্যাংকস আপনাদের জন্য আমরা তো মজা মজা খাইতে পারি সবকিছু এইটাই বেশি তোমরা ছোট মানুষরা এত কষ্ট করছো এত কাজ করছো জুস শেষ শেষ